ছোটখাটো দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিতেই ভোট পর্ব সম্পন্ন হলো মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকে। এই ব্লকের মোট 244টি বুথের মধ্যে মাত্র একটি বুথে কংগ্রেসের এজেন্টের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তৃণমূলের বুথ এজেন্ট। যদিও বিষয়টি বেশি দূর গড়ানোর আগেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ব্লকের বিভিন্ন বুথে ভোট দিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, এত সুন্দর শান্তিপূর্ণভাবে ভোট অনেকদিন জেলার এই ব্লকে হয়নি। মঙ্গলবার সকাল থেকেই পরিস্থিতি পুরোপুরি শান্ত ও স্বাভাবিক ছিল বলেই দাবি করেন খড়গ্রাম ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম। তার দাবি, মাত্র একটি বুথে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল, তবে অশান্তির জল বেশি দূর গড়ায়নি। এই যে বাড়ি থেকে এখানে ভোট দিতেলেন, কোনো সমস্যা হয়নি তো? না, মানে কোনো রাজনৈতিক দল কোনো কিছুই করেনি তো? আপনাকে হেনস্থা বা কিছু কোনো কিছু করেনি তো? না, এখানে এলেন শান্তিপূর্ণভাবে ভোট দেওয়া হয়েছিল। এখানে যে সেন্ট্রাল বাহিনী যেটা থাকে ঠিকমতো ছিল? আপনি সঠিকভাবে ভোট দিতে পেরেছেন, তাই তো? পরিবেশে হচ্ছে একটা উৎসবের আনন্দে ভোট। আমাদের বালিয়া অঞ্চল খড়গ্রাম ব্লক জঙ্গিপুর কেন্দ্র 9 নম্বর, আমাদের এখানে কোনো বিশৃঙ্খলাও নেই, সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিচ্ছে মানুষ। কোনো দিদির দেওয়া যে প্রকল্প, সেই মানুষ উপকৃত, আনন্দের সহিত ভোট দিচ্ছে, এখানে শান্তিপূর্ণভাবে আসছেন, হাসতে হাসতে বাড়ি যাচ্ছেন। প্রথম আমরা দেখলাম লোকসভা খুব শান্তিপূর্ণভাবে লোকসভা ভোটটা হলো। প্রতিটি বুথে যথারীতি কেন্দ্রীয় বাহিনী ছিল এবং যথারীতি মানুষ নিজের হাতে আইন তুলে নেয়নি। তৃণমূল চেষ্টা করেছিলেন বিভ্রান্ত করার, কিন্তু জনগণ সেটাকে মেনে নেয়নি। এবং প্রশাসনিক কাঠামোটা ভালো ছিল, মানুষ তাতে সন্তুষ্ট। তাদের যে ফান্ডামেন্টাল রাইটটা, তারা নিজেরা গিয়ে স্বাধীনভাবে ভোটটা দিয়েছে। কেউ মানে কিছু কিছু বুথ আছে, যেসব বুথে ওরা আপ্রাণ চেষ্টা করেছে, হট্টগোল করার চেষ্টা করেছে, প্রশাসনকে আমরা বলা মাত্রই সঙ্গে সঙ্গে প্রশাসন অ্যাকশন নিয়ে মানুষ যাতে তাদের নিজের ভোটটা পোল করতে পারে সে সুবিধাটা করে দিয়েছে। জনগণ প্রত্যেকটা লাইন দিয়ে ভোট দিয়েছে। কোথাও কোনো এখনও পর্যন্ত অপ্রীতিকর ঘটনা খড়গ্রাম বিধানসভা কেন্দ্রে 244টা বুথের মধ্যে একটি মাত্র বুথ, অর্থাৎ 7ই মে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের যে নির্বাচন চলছে, ইতিমধ্যে রয়েছে আমরা খড়গ্রাম ব্লকে। এখনও পর্যন্ত এই খড়গ্রাম ব্লকে অবাধ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে, তেমন কোনো অশান্তি এবং অন্য কোনো ঘটনা এই ব্লকে এখনও ঘটেনি। বিগত যে পঞ্চায়েত নির্বাচন গেল, সেই পঞ্চায়েত নির্বাচনে এই খড়গ্রাম ব্লকে দফায় দফায় অশান্তি হলেও আজ জঙ্গিপুর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে খড়গ্রাম ব্লকে এখনও পর্যন্ত কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের খড়গ্রাম থেকে অর্ক রায়, TV News 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।